हेलो फ्रेंड्स ऑनलाइन टेक इनफॉरमेशन चैनले अपने सकल के जाना स्वागत नाजमूस। आज इतिमध्य राज्य देश एवं विश्ववासीर उठे एसेछे 10 एकादम लेटेस्ट अपडेट एवं एर साथ ही रही है सारा देशेर कृषि विद्युत और स्वास्थ्य परिकाठामो निये आरो एकटी बड़ो अपडेट एवं एर साथ ही रही है करोनार भैक्सिन निये विश्ववासीर आरो एकटी बड़ो सुखबर जेखाने बला हच्छे ट्रायले बाजी मात करलो रुटिकाप जेखाने जानानो हच्छे बाजी मात करलो राशियार करोनार भैक्सिन। অন্যদিকে অসংগঠিত শ্রমিকদের জন্য উঠে এসেছে আরো একটি বড় আপডেট এবং এর সাথে নিয়েছে পোস্ট অফিস নিয়ে আরো একটি বড় সুখবর এবং রয়েছে ভারতীয় স্টেট ব্যাংক সহ 4 ব্যাংক ছাড়া অন্যান্য ব্যাংক গ্রাহকদের জন্য আরো একটি বড় দুঃসংবাদ এবং রয়েছে এই কঠোর লকডাউনের জেরে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ী চাষীদের জন্য আরো একটি বড় সুখবর এবং রয়েছে রাজ্য ও দেশের বেকার ছেলেমেয়েদের জন্য আরো একটি বড় সুখবর এবং এর সাথে রয়েছে ভারতীয় রেল মন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় আপডেট যেখানে বলা হচ্ছে 35,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করবে ভারতীয় রেল। অন্যদিকে পশ্চিমবঙ্গের কৃষকদের জন্য উঠে এসেছে আরো একটি বড় সুখবর এর সাথেই রয়েছে পাবজি লাভারদের জন্য আরো একটি বড় সুখবর যেখানে জানানো হচ্ছে পাবজির বিকল্প ভারতে চলে এলো ফাউজি গেম। অন্যদিকে জীবাণু পরীক্ষা নিয়ে রাজ্যবাসীর জন্য উঠে এসেছে আরো একটি বড় আপডেট এবং এই ভিডিও শেষেও রয়েছে রাজ্যের গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার খেটে খাওয়া মানুষ তাদের জন্য আরো দুটি বড় সুখবর এবং রয়েছে যারা বারবার আবেদন করা সত্ত্বেও এখনো পর্যন্ত কোনরূপ ঘর মেলেনি অথচ খুব খুব প্রয়োজন রয়েছে একটি ঘরে তাদের জন্য কেন্দ্র সরকারের তরফ থেকে রয়েছে আরো একটি বড় সুযোগ। তাই ভিডিওটিকে মোটেও স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। যদি আপনি একজন পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হয়ে থাকেন অথবা পশ্চিমবঙ্গে থেকে থাকেন তাহলে আজকের প্রত্যেকটি আপডেটই কিন্তু আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বা ইম্পর্টেন্ট। তো ফ্রেন্ডস আলোচনা শুরু করার পূর্বে আপনাদের সকলের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেল কিংবা ভিডিও নিচে দেখুন একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন রয়েছে, এখানে প্রেস করে সাবস্ক্রাইব করবেন এবং পাশের এই ছোট মতো বেল আইকনটিকেও বাজিয়ে দেবেন। সাথে সাথে রাজ্যের সেই সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার যাদের এই সময় একটা খুব প্রয়োজন ঘরের এবং রাজ্যের কৃষকদের মুখের দিকে চেয়ে ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং একটা লাইকও করবেন, কারণ আপনাদের একটা লাইক আর শেয়ারই আমাদের উৎসাহিত করবে আগামীতে লেটেস্ট আপডেটগুলো আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আজ মূলত যে লেটেস্ট আপডেট উঠে এসেছে সেটি জানানোর পূর্বে আপনাদেরকে জানিয়ে দিই, ট্রায়ালে বাজিমাত করলো রুশ, করোনার ভ্যাকসিন নিয়ে গোটা বিশ্ববাসীর জন্য উঠে এসেছে আরো একটি বড় সুখবর যেখানে বলা হচ্ছে করোনার ভ্যাকসিন ট্রায়ালে বাজিমাত করলো রুশ, টিকা নেই কোনো পার্শ্ব প্রতিক্রিয়া। হ্যাঁ ফ্রেন্ডস একদম ঠিকই শুনেছেন, যেখানে বলা হচ্ছে মানব শরীরে উপস্থিত রোগ প্রতিরোধকারী টি সেল এও সারা জায়গাতে সফল হয়েছে রুশ ভ্যাকসিন। কোভিড সমস্যা সমাধানের পথে বড় সাফল্য পেল রাশিয়ার তৈরি ভ্যাকসিন, প্রথম দফার পরীক্ষায় প্রত্যেক স্বেচ্ছাসেবীর শরীরে কোনো গুরুতর পার্শ্ব প্রতিক্রিয়া ছাড়াই অ্যান্টিবডি গড়ে তুলতে সফল হয়েছে স্পুটনিক 5 বলছে বিশ্লেষকরা। পাশাপাশি মানব শরীরে উপস্থিত রোগ প্রতিরোধকারী টি সেলেও সারা জায়গাতে সফল হয়েছে রুশ ভ্যাকসিন। অন্যদিকে জীবাণু নিট পরীক্ষা নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট যেখানে বলা হচ্ছে নির্দিষ্ট দিনেই হবে পরীক্ষা, নিট জিএস স্থগিতের 6 রাজ্যের রিভিউ পিটিশন খারিজ। করোনার আবহের কারণে সর্বভারতীয় ডাক্তারি ও ইঞ্জিনিয়ারিং এর প্রবেশিকা নিট এবং পিছনের জন্য রিভিউ আবেদন করেছিল পশ্চিমবঙ্গ সহ 6 রাজ্য সরকার, শুক্রবার সেই আবেদন খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। পূর্ব নির্ধারিত সূচি অনুসারে পরীক্ষা হবে বলে জানিয়েছে আদালত। এদিন বিচারপতি অশোক ভূষণ, বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কৃষ্ণ মুরারির ডিভিশন বেঞ্চ তারা রায় জানিয়েছে নিট জয়েন্ট স্থগিতের আর্জি জানিয়ে রাজ্যগুলির করা রিভিউ আবেদনের কোনো সর্বাত্মা নেই, ফলে আগের রায় পুনর্বিবেচনা করার কোনো প্রশ্নই নেই। অন্যদিকে স্টেট ব্যাংকের বই ছাড়া অন্যান্য ব্যাংক গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি ভয়ঙ্কর আপডেট। হ্যাঁ ফ্রেন্ডস, যেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে থাকবে স্টেট ব্যাংক সহ মাত্র 4 ব্যাংক, বাকি ব্যাংক বিক্রির পথে। ব্যাংকিং সেক্টরে বড়সড় সংস্কারের পথে হাঁটতে চাইছে কেন্দ্র, রাষ্ট্রায়ত্ত ব্যাংক পরিচালন ব্যবস্থাকে কর্পোরেট ধাঁচের করে তোলা এবং একঝাঁক ব্যাংকে ধীরে ধীরে বেসরকারিকরণের লক্ষ্যমাত্রা নিয়েছে মোদী সরকার। শুধু তাই নয়, আরো কিছু ব্যাংককে পরস্পরের সঙ্গে মিশিয়ে দেয়া হবে আর আসছে স্বেচ্ছাবসর সংক্রান্ত তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত। ইতিমধ্যে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া নতুন স্বেচ্ছাবসর প্রকল্প ঘোষণা করেছে, অন্য কয়েকটি ব্যাংকের ক্ষেত্রে বিশেষ অবসর প্রকল্পে প্রস্তুতি চলছে, মাথা ভারী প্রশাসনিক প্রক্রিয়া কমাতেই এই পরিকল্পনা নিয়েছে। তো ফ্রেন্ডস ইতিমধ্যে জানানো হচ্ছে স্টেট ব্যাংক সহ 4 ব্যাংকই থাকবে সরকারের আওতায়, বাকি সকল ব্যাংকগুলিকে বেসরকারিকরণের পথে হাঁটতে চলেছে কেন্দ্র সরকার। অন্যদিকে পাবজি লাভারদের জন্য
জন্য উঠে এসেছে আরো একটি বড় সুখবর। হ্যাঁ ফ্রেন্ড, ইতিমধ্যে ভারত সরকারের তরফ থেকে ঘোষণা হয়েছে সারা ভারতবর্ষ জুড়ে ব্যান হচ্ছে পাবজি। এর ফলে বেশ কিছু পাবজি লাভার দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করে, অর্থাৎ পাবজির বদলে চলে আসে ফ্রি ফায়ার গেমে। তবে এই মুহূর্তে ওই সকল পাবজি লাভারদের জন্য উঠে এসেছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে পাবজির বিকল্প ফাউজি গেম নিয়ে এসেছে আত্মনির্ভরতার ডাক খিলাড়ি অক্ষয়ে। পাবজির মতনই হুবহু গেম, যার নাম দেওয়া হয়েছে ফাউজি, যেটা দেশীয় অ্যাপ্লিকেশন বা দেশীয় গেম। অন্যদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে কথা রাখলেন মমতা আম্পানে ক্ষতিগ্রস্ত সিনেমা হল মালিকদের অর্থ সাহায্য রাজ্যের। কথা রাখলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আম্পানে ক্ষতিগ্রস্ত সিনেমা হলের মালিকদের পাশে দাঁড়ালো রাজ্য প্রশাসন। আংশিক ক্ষতিগ্রস্ত ও ধূলিসাৎ হয়ে যাওয়া সিনেমা হলের মালিকদের পাশে দাঁড়াতে মোটে অঙ্কের ক্ষতিপূরণ সরকারি বিজ্ঞপ্তি জারি করলো তথ্য সংস্কৃতি দপ্তর। মাল্টিপ্লেক্সের বাজারে এমনিতেই থুকছে সিঙ্গেল স্ক্রিন হলগুলি, এর মধ্যেই করোনার কামড় মার্চ থেকে সম্পূর্ণ বন্ধ রয়েছে হলগুলি, যা ওদের উপর বিষ ফোড়ার মতো সিনেমা হলের মালিকদের স্বপ্ন ধূলিসাৎ করে দিয়েছে আমফান। আর ওই আমফানের ফলে যে সকল সিনেমা মালিকদের ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তাদের পাশে দাঁড়াচ্ছে আর্থিক সাহায্য করে রাজ্য সরকার। রাজ্যের কৃষকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে 90 দিনে কিষান ক্রেডিট কার্ড পেলেন পশ্চিমবঙ্গের 12 লক্ষের বেশি চাষী। করোনার আবহে হাজারো প্রতিবন্ধকতার মধ্যেও মাত্র 90 দিনে রাজ্যের 12 লক্ষের বেশি ক্ষুদ্র ও প্রান্তিক কিষান ক্রেডিট কার্ড কেসিসি গ্রাহক হিসাবে নথিভুক্ত হলেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রত্যক্ষ নজরদারি এবং অর্থমন্ত্রী ডক্টর অমিত মিত্রের তত্ত্বাবধানে কেসিসিতে এবার যে কৃষকদের নাম নিবন্ধকৃত হয়েছে তারা কেউ আগে কোনোভাবেই কৃষি ঋণ নেননি। কেসিসি গ্রাহক হিসাবে নাম নথিভুক্ত হওয়ায় চলতি খরিফ মরসুমে ও প্রান্তিক কৃষকরা উপকৃত হবেন বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। রাজ্যের এমন অনেক কৃষক ছিলেন যাদের কাছে কোনরূপ সরকারি সহায়তা বা আর্থিক সাহায্য আসেনি, ওই সকল কৃষকদের দিকে লক্ষ্য রেখে একটি আবেদনপত্র জমা নেওয়া হয়। আর ইতিমধ্যে রাজ্যের এমন 12 লক্ষ কৃষক যারা আগামী দিনে চাষ করার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে পাবেন সাহায্য কেসিসি কিষান ক্রেডিট কার্ডের মাধ্যমে। তো ফ্রেন্ডস, আপনার যদি চাষের জমি থেকে থাকে অথবা আপনার পরিবারের যদি চাষের জমি থেকে থাকে আর চাষ করার জন্য সরকারি কোনো আর্থিক সাহায্য না পেয়ে থাকেন অথবা ঋণ না পেয়ে থাকেন, তাহলে এখনো সুযোগ রয়েছে কেসিসি অর্থাৎ কিষান ক্রেডিট কার্ড আবেদনের জন্য। ইতিমধ্যে পশ্চিমবঙ্গের এমন 12 লক্ষ কৃষক পেয়েছেন ওই কিষান ক্রেডিট কার্ড। অন্যদিকে কৃষি, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিকাঠামো নিয়ে উঠে এসেছে আরো একটি বড় আপডেট। এরপরে রয়েছে রাজ্যের সেই সকল গরিব মধ্যবিত্ত অসহায় পরিবার, কৃষক এবং বেকার হয়ে ঘুরে বেড়ানো ছেলে মেয়েদের জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে এবার থেকে রিজার্ভ ব্যাংক ওই সকল ছেলে মেয়েদের জন্য নতুন ব্যবসা অথবা ক্ষুদ্র ব্যবসাকে চাঙ্গা করার জন্য বা অর্থনৈতিক টালমাটালের জন্য ব্যবসা নিম্নমুখী সেই সকল ব্যবসায়ীদের জন্য রিজার্ভ ব্যাংকের তরফ থেকে আরো একটি বড় সুখবর, যেখানে বলা হচ্ছে অর্থনীতিকে চাঙ্গা করতে কৃষি, বিদ্যুৎ ও স্বাস্থ্য পরিকাঠামোর ক্ষেত্রের জন্য বিশেষ আর্থিক প্যাকেজ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে রিজার্ভ ব্যাংক। পাশাপাশি স্টার্ট আপ এবং নতুন ব্যবসা চালুর ক্ষেত্রে 50 কোটি টাকা পর্যন্ত বিশেষ ঋণের সহায়তা পাওয়া যাবে এবার থেকে। এই লক্ষ্যে শুক্রবার রিজার্ভ ব্যাংক জানিয়েছে কেন্দ্রীয় সরকার কেন্দ্রীয় ব্যাংকের ঋণ নীতির পরিবর্তন করা হচ্ছে। একই সঙ্গে প্রান্তিক কৃষক ও কৃষি মার্কেটিং, স্বাস্থ্য পরিকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রকেও আরো বেশি ঋণ দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে সমীক্ষা চালাবে। একই সঙ্গে প্রান্তিক কৃষক, কৃষি মার্কেটিং, স্বাস্থ্য পরিকাঠামো, বিদ্যুৎ ক্ষেত্রকেও আরো বেশি ঋণ দেওয়া হবে। রিজার্ভ ব্যাংক দেশ জুড়ে সমীক্ষা চালাবে বিভিন্ন রাজ্যের কোন কোন জেলা তুলনামূলকভাবে কম ব্যাংক ঋণ পায় তা নিয়ে, কেন ওই এলাকায় ব্যাংক ঋণের পরিমাণ কম তার রিপোর্ট তৈরি করা হবে। সেই রিপোর্টের ভিত্তিতেই জেলাগুলিকে আনা হবে প্রায়োরিটি ল্যান্ডিং সেক্টরে। রিজার্ভ ব্যাংক শুক্রবার জানিয়েছে স্টার্ট আপের ক্ষেত্রে 50 কোটি টাকা পর্যন্ত ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের এবং কৃষি ক্ষেত্রে যুক্ত অর্থনৈতিকভাবে দুর্বল চাষীদের আরো বেশি করে আর্থিক সহায়তা দেওয়ার নীতিও নেওয়া হয়েছে। তাদের ঋণের পরিমাণ ধীরে ধীরে বাড়ানো হবে। বাড়তি ব্যবহারের জন্য সোলার বিদ্যুৎ ইউনিট স্থাপনের ক্ষেত্রে 10 লক্ষ টাকা পর্যন্ত ঋণ পাওয়া যাবে। আর রিজার্ভ ব্যাংক ঋণ নীতির যে পরিবর্তন করেছে সেখানে বিদ্যুৎ ক্ষেত্রে অপ্রচলিত শক্তি ও স্বাস্থ্য পরিকাঠামোকে এতদিন যে ঋণ দেওয়া হয়েছে সেই অঙ্কও দ্বিগুণ করা হবে। স্টেট ব্যাংকের গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর, যেখানে বলা
হচ্ছে দেশের মধ্যে প্রথমবার গ্রিন লোন চালু করলো স্টেট ব্যাংক মিলবে আকর্ষণীয় ছাড় হ্যাঁ फ्रेंड्स ইতিমধ্যে স্টেট ব্যাংকের তরফ থেকে তাদের গ্রাহকদের জন্য রয়েছে আরো একটি বড় সুখবর যখন গোটা বিশ্ব দীর্ঘদিনের লকডাউন চলছে এই অবস্থায় প্রত্যেকই যখন গৃহবন্দী করোনা রুখতে ফের চালু করা হয়েছে লকডাউন এই পরিস্থিতিতে ঘরের বাইরে বেরোলেই যেন বিপদ ঠিক এই কঠিন পরিস্থিতিতে স্টেট ব্যাংকের 44 কোটি গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে সুখবর দিল স্টেট ব্যাংক সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি বিশেষ লোন চালু করেছে বেশ কয়েক বছর ধরে কেন্দ্র সরকারের বৈদ্যুতিন যানবাহনের উপর জোর দিচ্ছে সাধারণ মানুষ যাতে বৈদ্যুতিন গাড়ি কিনতে পারেন তার জন্য বেশ কিছু অফারও দেওয়া হয়েছে এবার দেশের বৃহত্তম স্টেট ব্যাংক একটা বিশেষ লোন চালু করেছে সম্প্রতি নাম দেওয়া হয়েছে গ্রিন লোন 21 থেকে 67 বছরের মধ্যে যে কেউ এই লোনের সুযোগ সুবিধা পাবেন শুধু তাই নয় এর সঙ্গে মিলবে অনেক ছাড়ও লোন পরিশোধের সময়সীমা থাকবে 8 বছর কলেজের প্রথম এবং দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আরো একটি বড় আপডেট যেখানে বলা হচ্ছে প্রথম ও দ্বিতীয় বর্ষের পরীক্ষা নিতে বিশ্ববিদ্যালয়গুলি স্বাধীন জানিয়ে দিল সুপ্রিম কোর্টের তরফ থেকে জানানো হয়েছে স্নাতক ও স্নাতকোত্তর কোর্সে প্রথম ও দ্বিতীয় বর্ষের ছাত্রছাত্রীদের প্রমোশনের জন্য সেমিস্টার বা টার্মিনাল পরীক্ষা নিজেদের ইচ্ছা মতো নেওয়ার স্বাধীনতা রয়েছে বিশ্ববিদ্যালয়গুলির শীর্ষ আদালতের 3 সদস্যের বেঞ্চ জানিয়েছেন প্রথম এবং দ্বিতীয় বর্ষের পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত ইউজিসি বিশ্ববিদ্যালয়গুলির হাতে ছেড়ে দেওয়া হয়েছে তাই তারা চাইলে পরীক্ষা নিতে পারবে তবে ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে পরীক্ষা নিয়ে অভিনব পদক্ষেপ অবলম্বন করতে চলেছে বিশ্ববিদ্যালয়গুলি জানলে আপনিও চমকে উঠবেন বদলে যাচ্ছে যেন ইতিহাসটা ইতিহাসে এই প্রথমবার বাড়ি বসে অনলাইনে বই দেখে স্নাতক ও স্নাতকোত্তরের পরীক্ষা ঘোষণা কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের এরপর রয়েছে রেলমন্ত্রকের তরফ থেকে আরো একটি বড় আপডেট যেখানে বলা হচ্ছে ভারতীয় রেল প্রায় 35,000-এর বেশি শূন্য পদে নিয়োগ করবে কর্মী হ্যাঁ फ्रेंड्स গোটা বিশ্বকে যখন মারণ করোনা ভাইরাস গ্রাস করে ফেলেছে ঠিক এই সময়তেই রেলমন্ত্রকের তরফ থেকে রয়েছে আরো একটি বড় সুখবর যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে প্রায় 35,000-এর বেশি কর্মী নিয়োগ করবে কর্মী নিয়োগ হবে ক্লার্ক টাইপিস্ট অ্যাকাউন্টেন্টস ক্লার্ক টাইপিস্ট গুডস গার্ড টাইমস কিপার ট্রেন্স ক্লার্ক কমার্শিয়াল টিকিট ক্লার্ক কমার্শিয়াল অ্যাপ্রেন্টিস স্টেশন মাস্টার এবং ট্রাফিক অ্যাসিস্ট্যান্ট এই সকল পদগুলিতে নিয়োগ করতে চলেছে ভারতীয় রেল তবে যেখানে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে ওবিসি প্রার্থীদের জন্য বয়সের আরো 3 বছর ছাড় দেওয়া হয়েছে এবং এর সাথে রয়েছে যাদের মাটির বাড়ি রয়েছে এবং বর্ষায় ক্ষতির মুখে দাঁড়িয়ে রয়েছে থাকার মতো কোনো ঘর নাই অথচ আবেদন করেও কোনো ঘর মেলেনি তাদের জন্য কেন্দ্র সরকারের পক্ষ থেকে আরো একটা অভিনব পদক্ষেপ যদি আপনি এখনো পর্যন্ত ঘর না পেয়ে থাকেন অথবা ঘরের লিস্টে বা প্রধানমন্ত্রী আবাস যোজনায় নাম না থেকে থাকে তাহলে আপনার জন্য রয়েছে আরো একটি বিশেষ সুযোগ বলা হচ্ছে মাত্র 100 টাকা দিয়ে আবেদন কেন্দ্রীয় প্রকল্পে তৈরি বাড়ি এবার হাতের মুঠো মাত্র 100 টাকা দিয়ে বুকিং করা যাবে পছন্দের বাড়ি বিনিময়ে পাওয়া যাবে কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী আবাস যোজনা তৈরির মধ্যবিত্তের সাধ্য অনুযায়ী দামের স্বপ্নের নিবাস 2015 সাল থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্যোগে চালু হয়েছিল মধ্যবিত্তের রকেট দূরস্ত সরকারি আবাসন প্রকল্প মাত্র 100 টাকা খরচ করে অনলাইনে বাড়ির জন্য আবেদন পাঠানো যাবে হ্যাঁ ফ্রেন্ডস এবার থেকে দেশের বিভিন্ন রাজ্যে প্রধানমন্ত্রীর তরফ থেকে আবাস যোজনার আওতায় বেশ কিছু পছন্দের বাড়ি তৈরি করা হচ্ছে যেখানে 100 টাকা দিয়ে বুকিং করতে পারবেন ঠিক অন্যদিকে রাজ্যের করোনার ভাইরাস নিয়ে উঠেছে আরো একটি বড় আপডেট যেখানে বলা হচ্ছে রাজ্যে করোনায় আক্রান্ত 2,978 জন গত 24 ঘন্টায় আরো 2,978 জনের শরীরে মিলল নভেল করোনা ভাইরাস তার ফলে বাংলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো 1,74,659 জন এই সময়ের মধ্যে প্রাণ হারিয়েছে আরো 58 জন ফলে রাজ্যে মোট এখনো পর্যন্ত করোনা ভাইরাসের কারণে প্রাণ গেছে 3,452 জনে তবে রাজ্য স্বাস্থ্য দপ্তরের বুলেটিনে বলা হচ্ছে সেখানে বর্তমানে রাজ্যে করোনা সক্রিয় রোগীর সংখ্যা মাত্র 23,658 জন গত 24 ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে 3,305 জন ফলে পশ্চিমবঙ্গে মোট করোনাজয়ীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 1,47,553 জন অন্যদিকে রয়েছে আরো একটি বড় সুখবর যেখানে বলা হচ্ছে পোস্টম্যান মেলগার্ড পদে স্বচ্ছ প্রার্থীদের নিয়োগের নির্দেশ জারি পোস্টম্যান ও মেলগার্ড পদে নিয়োগ নিয়ে দুর্নীতির অভিযোগ মামলা চলছে সে কারণে 2016 সালে
সালে যে নিয়োগ সংক্রান্ত পরীক্ষা হয়েছিল তার ভিত্তিতে আজও কাউকে নিয়োগ করা হয়নি। সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনাল এ সম্পর্কে স্পষ্ট বলেছে, যাদের দুর্নীতিতে নাম উঠেছে তাদের বাদ দিয়ে বাকিদের নিয়োগ করতে হবে। এর ফলে রায়ের সঙ্গে সহমত না হয়ে কেন্দ্রীয় সরকার নতুন করে পরীক্ষা নিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল। অন্যদিকে জানানো হচ্ছে ফের শিক্ষক নিয়োগ করবে রাজ্য সরকার, শিগগিরই টেটের বিজ্ঞপ্তি। অবশেষে ফের রাজ্যে শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ হতে চলেছে। খুব শিগগিরই শিক্ষক নিয়োগের টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট বিজ্ঞপ্তি জারি করতে চলেছে রাজ্য সরকার, এমনটাই জানানো হয়েছে নবান্ন সূত্রে। রাজ্যের রাজনৈতিক মহলের ধারণা, এমনিতেই দীর্ঘদিন টেট আটকে থাকায় রাজ্য সরকারের উপর পেঁয়াজাই চটেছে ছাত্রছাত্রীরা। বিধানসভা নির্বাচনের আগে টেট পরীক্ষা ফের হলে সুফল মিলতে পারে ভোট বাক্সে, অন্তত এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। ফ্রেন্ডস, এই ছিল মূলত আজকের আপডেট। আমাদের উদ্দেশ্য ছিল কেবলমাত্র আপডেটটি আপনাদের সামনে উপস্থাপন করা, যাতে আপনাদের জানতে বুঝতে সুবিধা হয়ে থাকে। যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই একটা লাইক করবেন এবং বেশি বেশি পরিমাণে শেয়ার করবেন। আমাদের সাথে থেকে এমনই প্রত্যহ লেটেস্ট আপডেটগুলি পেতে হলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।